গৌরব আর গর্বের মাস মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালির দেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসেই। জাতির পিতা তার হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রতিদিনই বৈঠক করেছেন। স্বাধীনতার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্দশ পর্ব। ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত। 14 মার্চ 1971 দিনটি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত অসহযোগ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির শেষ দিন, মুক্তিকামী বাঙালির অপেক্ষা বঙ্গবন্ধুর নতুন নির্দেশনার। সেদিন সকালে বঙ্গবন্ধুর ধানমন্ডি বাসভবনে জাতির পিতার সাথে বৈঠক করেন ন্যাপ প্রধান খান আব্দুল ওয়ালি খান। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, এএইচএম কামরুজ্জামান, তাজউদ্দিন আহমদ ও ন্যাপ নেতা গাউস বক্স বেজেনজো। বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, যতদিন জনগণের অধিকার আদায় না হবে ততদিন সংগ্রাম অব্যাহত থাকবে। রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার জন্য 35টি নির্দেশনা জারি করেন। বলেন, ভবিষ্যৎ বংশধরেরা যাতে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে স্বাধীন হয়ে ও মর্যাদার সঙ্গে বাস করতে পারে তার নিরাপত্তা বিধান করার জন্য বঙ্গবন্ধু সহ প্রত্যেকে প্রয়োজন হলে মরতেও প্রস্তুত। বঙ্গবন্ধু বলেন, যে কোনো ত্যাগের জন্য তৈরি থাকতে হবে এবং এদেশের মানুষের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে সম্ভাব্য সর্বপর্যায়ে তা প্রতিহত করার জন্য জনসাধারণকে প্রস্তুত থাকতে হবে। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ দেশ থেকে সম্পদ পাচার প্রতিরোধের জন্য এদিন থেকে ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে। রাতে সংগ্রাম পরিষদের নেতারা এক যুক্ত বিবৃতিতে ছুটিতে বাংলাদেশে থাকা কেন্দ্রীয় সরকারের বাঙালি কর্মচারীদের পশ্চিম পাকিস্তানে না গিয়ে নিজ নিজ এলাকার সংগ্রাম পরিষদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। 13 মার্চ জারি করা সামরিক ফরমানের প্রতিবাদে ঢাকায় মিছিল করেন প্রতিরক্ষা দপ্তরের বেসামরিক কর্মচারীরা, আর চট্টগ্রাম সংগ্রাম পরিষদ পুরো শহরে মিছিল করে। অসংখ্য মুক্তিকামী মানুষের জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত হয় চট্টগ্রাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।